সরকারি অনুদান প্রত্যাখ্যানের শরিক হল হুগলির আরও একটি ক্লাব। এবার আজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তরপাড়ার মহিলা পরিচালিত বৈঠান সংঘর তরফে জানানো হয়েছে যে তারা দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের 85,000 টাকা অনুদান নেবে না। ইতিমধ্যে এই মর্মে জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে ক্লাবের তরফে। আর এ নিয়েও এখনো পর্যন্ত উত্তরপাড়া তৃতীয় দুর্গাপুজো কমিটি পুজো অনুদানে না বলল। এর আগে উত্তরপাড়া শক্তি সংঘ এবং আপনাদের দুর্গাপুজো কমিটি পুজো অনুদান নেবে না বলে জানিয়েছিল। আজিকরের ঘটনায় উত্তাল নাগরিক সমাজ, কর্মক্ষেত্র থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই মহিলাদের সুরক্ষার দাবিতে আন্দোলন সংগঠিত হচ্ছে। সেই তালিকায় যুক্ত হচ্ছে বিভিন্ন পুজো উদ্যোক্তারাও। বৈঠান সংঘর দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সঙ্গে সঙ্গে নারী সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে প্রশাসনকে। এবার পুজোয় সরকারি অনুদান নিতে অস্বীকার করার প্রতিবাদেই একটা দিক বলে জানিয়েছেন ওই ক্লাবের সদস্যরা। তারা সরকারকে এটাই জানাতে পারে যে আমাদের আপনার এই যে অনুদানটা আছে সেটা প্রয়োজন নেই, আপনার একটা যোগ্য আপনি শাস্তির ব্যবস্থা করুন, এমন শাস্তির ব্যবস্থা করুন যেন পরের বারে কেউ যেন এরকম করবার আগে 5 বার ভেবে নেয় যে সরকার টাকা তো দেয় ঠিক আছে, অনুদান দিচ্ছে, প্রপার শাস্তিও দিতে পারে আমাদেরকে। তো সেই জন্য আমি বলতে চাই, আপনি কোনো প্রফেশনকে না, একটা জাতিকে তুলে ধরুন, মানুষকে তুলে ধরুন, সবার সেফটির ব্যবস্থা করুন। তার মানে এইটা না যে ডিউটি আওয়ার্স আপনি কমিয়ে দেবেন, আপনি সেফটি দিন যাতে সবাই ঠিকঠাক মতন ঘরে ফিরতে পারে, এই একটা আশ্বাস রাখে, ব্যাস আর কিছু আমার ওনার কাছে এটাই রিকোয়েস্ট। তৃণমূল সরকার প্রতি বছর দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য করে। প্রথম দিকে আর্থিক অনুদানের পরিমাণ ছিল 25,000 টাকা। বাজার দরের কথা মাথায় রেখে প্রতি বছরই সেই আর্থিক অনুদানের পরিমাণ কিছুটা করে বৃদ্ধি হয়। চলতি বছর পুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে সরকারি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর এই আর্থিক সাহায্যের পরিমাণ ছিল 70,000। এদিকে দুর্গাপুজোর আগে হাতে আর খুব বেশি দিন বাকি নেই, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বড় পুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে, চলছে প্রতিমা নির্মাণও। কিন্তু আজিকরের ঘটনার পর সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন পুজো কমিটি এবং সেই তালিকায় চলল মহিলা পরিচালিত এক পুজো কমিটিও। এ নিয়ে রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের মহিলাদের হাতে রাখতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শত চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজিকরের ঘটনার পর রাজ্য সরকারের উপর থেকে আস্থা হারাচ্ছেন মহিলারা, তাই এবার গর্জে উঠছেন তারাও। বৈঠান সংঘের টাকা ফিরিয়ে দেওয়ায় তারই জ্বলন্ত প্রমাণ। আর দিকে দিকে প্রতিবাদ হতে দেখে জুজু দেখছে সরকারও। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।